দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাত পোহালে কামারপুকুর বাসী তথা গোঘাটবাসীর স্বপ্নের বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ সৎকারের কাজ শুরু হবে। বিধানসভা নির্বাচনের আগেই উদ্বোধন হয়ে গিয়েছিল কামারপুকুর আনন্দধাম বার্নিং ঘাট বিদ্যুৎ চালিত চুল্লি। উল্লেখ্য, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের প্রচেষ্টায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে KMD এর তত্ত্বাবধানে কামারপুকুর শ্রীপুর ফুটবল মাঠের পশ্চিম দিকে তৈরি হয় বৈদ্যুতিক চুল্লি। 3,39,00,000 টাকা ব্যয়ে এই বৈদ্যুতিক চুল্লির কাজ সম্পন্ন হয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই KMD কর্তৃপক্ষ কামারপুকুর গ্রাম পঞ্চায়েতকে চুল্লির দায়িত্বভার হস্তান্তর করে দিয়েছে। কামারপুকুর পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল জানিয়েছেন, শুক্রবার থেকেই চালু হয়ে যাচ্ছে শ্মশান চুল্লি আনন্দধাম। উদ্বোধন আগে হয়েছিল, আপনারা বললেন কথাটা সঠিক। পরবর্তী ক্ষেত্রে বিধানসভা নির্বাচন এবং অতিমারী করোনার জন্যে আমাদের ইলেকট্রিক চুল্লি কার্যকলাপ, যেটা আমাদের বডি নিয়ে হবে, সে কাজ আমরা শুরু করতে পারিনি। আগামীকাল দুপুর 2টার পর থেকে আমাদের এই ইলেকট্রিক চুল্লি, যার নামকরণ করা হয়েছে আনন্দধাম, তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যাতে আমাদের সম্মানীয় মন্ত্রী মহাশয় ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সর্বোপরি আমাদের যিনি গোঘাটের উন্নয়নের কান্ডারি ছিলেন বিধায়ক শ্রী মানস মজুমদার, যার একা ঐকান্তিক প্রচেষ্টায় কামারপুকুর তথা গোঘাটবাসী এই মহামূল্যবান যে মানুষের কাছে তুলে দেওয়ার বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ তিনি করছেন, তার মধ্যে অন্যতম নিদর্শন এই বৈদ্যুতিক পরিচালিত ইলেকট্রিক চুল্লি, সেটা আগামীকালই তার কার্যকলাপ শুরু হবে। সরকারি মতে একটা বৈদ্যুতিক পরিচালিত যে চুল্লি, তার জন্যে যখন বডি আসবে, দেহ আসবে, তার যে ন্যূনতম খরচ একটা আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত সেটা ঠিক করেছে, একটা নির্দিষ্ট কমিটি হয়েছে, সেই কমিটির মাধ্যমে ন্যূনতম খরচটা নেওয়া হবে। এবং আরও একটু বিশেষ সুযোগ সুবিধা আমরা মানুষকে দিচ্ছি, পরিষেবা আর একটা কী, যে আমাদের পঞ্চায়েতের অধীনস্থ যেটা আমাদের বিধায়ক মানস মজুমদারই দিয়েছিলেন, আমাদের যে সববাহী গাড়িটা, সেই গাড়িটা ওখানে কন্টিনিউ রাখা হবে। এরকম যদি কোনো মানুষ মারা যান, তার যদি কোনো গাড়ির প্রয়োজন হয়, আমাদের যে নির্দিষ্ট ফোন নাম্বার আমরা আজ থেকেই বা আগামীকাল থেকেই আমরা চালু করে দিচ্ছি, অফিসে নির্দিষ্ট ফোন নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করলে তৎক্ষণাৎ গাড়ি চলে যাবে সেই বডি বা দেহ আনতে, সেটাও সুযোগ সুবিধা নিয়েছি। এবং সমস্ত কিছু গভর্নমেন্ট যে সমস্ত নিয়মকানুন আছে এবং ডাক্তারি সার্টিফিকেট থেকে আরম্ভ করে, যদি আচমকা কোনো মারা যান, হয়তো এখানে মেডিকেল সার্টিফিকেট তাকে তারা আনবেই, এবং তার যে ডেথ সার্টিফিকেট কামারপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে সেটা দেওয়া হবে, সমস্ত বার্নিং সার্টিফিকেট, সমস্ত করণীয় যা যা কাজ সেটা গ্রাম পঞ্চায়েত সেটা টোটালটা দায়িত্ব নেয়। এবং তার মধ্যে একটা বডি করা হয়েছে, নির্দিষ্ট বডিটি, বডিতে 7 জনের কমিটি করা হয়েছে, তার সেক্রেটারি থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে টোটাল বডি এই ইলেকট্রিক চুল্লিটা পরিচালনা করবে। নিউজ আজ বাংলা, কামারপুকুর। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.